হাই এভরিওয়ান, আজ আমি তৈরি করব বেগুন অমলেট। অনেক সহজে তৈরি করা যায় বেগুন অমলেটটা। চলুন বেগুন অমলেটটা তৈরি করি। পরে গোল গোল করে কেটে নিয়েছি বেগুনগুলো, আর মাঝখানটা বের করে নিয়েছি বেগুনের। হলুদের গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে মেখে রাখবো কিছু সময়। পিস বেগুন নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। আমি আমার 4 পিস দিয়েই করবো আজ বেগুন অমলেটের রেসিপিটা। হয়ে গেছে, পুরটা তৈরি করবো বেগুন কুচি দিয়ে দেবো। মাঝখানটা বের করে কুচি করে নিয়েছি আমি, তার মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেবো, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তার মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো, তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো, তারপর একটি ডিম দিয়ে দেবো, তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপর অল্প পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করবো। আমার মিক্স হয়ে গেছে, তেল আগে গরম করে রেখেছি, তার মধ্যে বেগুনটা দিয়ে দেবো, তার মধ্যে তারপর বানিয়ে রাখা পুরটা দিয়ে দেবো পরিমাণ মতো। পুরটা প্রায় দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরটা কাঁচা না থেকে যায়। পর ঢাকনাটা তুলে নেব, তুলে উল্টে দেব, আস্তে আস্তে উল্টে দেবো যাতে না ভেঙে যায়। কম আঁচে ভাজতে হবে যাতে ভিতরটা ভালো করে ভাজা হয়। আবারও ঢেকে দেবো, একটু ঢাকনাটা তুলে আবার একটু উল্টে দেব। আস্তে আস্তে উল্টে দেওয়া হবে যাতে না ভেঙে যায়। একটা কাটা চামচ আর একটি চিনির সাহায্যে নামিয়ে নেবো যাতে ভেঙে না যায়। মিলি আমার বেগুন অমলেট এবার নামিয়ে পরিবেশন করুন। সুস্বাদু বেগুন অমলেটের রেসিপি।